শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকেই তার অনুগামী থেকে শুরু করে বহু তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত অনুগামীরা ধীরে ধীরে তার পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগদান করছে, যা নিয়ে রীতিমতো অস্বস্তির মধ্যে রয়েছে জেলা তৃণমূল থেকে শুরু করে রাজ্য তৃণমূল। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল আদক তার পদ থেকে ইস্তফা দিলেন, যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন শ্যামল আদক। শ্যামল আদক পদ থেকে ইস্তফা কার্যত তার উপর আঙুল তোলা হয়, পাশাপাশি তার উপর অভিযোগ আছে বিভিন্ন ক্ষেত্রে মানুষের সঙ্গে অপব্যবহার করেছেন, পাশাপাশি জনসংযোগ থেকে অনেকটাই সরে ছিলেন তিনি, এমনটাই অভিযোগ দলের একাংশের। এ বিষয়ে আমি জানি না কিছু, দল যা ঠিক করবে, দলের অনুগত সৈনিক হিসাবে আমি সেই কাজ করব। বহুদিন ধরে উনি পৌরসভার কোনো কাজকর্ম সেভাবে অ্যাক্টিভলি দেখছিলেন না, বিশেষ করে শুভেন্দুবাবু যা থেকে দল ছেড়ে চলে গেছেন, অন্য দলে যোগদান করেছেন, সেই সময়কাল থেকে এবং তার কিছু মাস আগে থেকেও, এবং বিশেষ করে শুভেন্দুবাবু চলে যাওয়ার পরে উনি ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন প্রায়, তো ফলে পৌরসভার কাজকর্ম আটকে যাচ্ছে। তো উনি হয়তো সেটা ফিল করেছেন, সেটা ওনার ব্যক্তিগত বিষয়, সেটা উনিই ভালো বলতে পারবেন কেন উনি পদত্যাগ করেছেন। বললাম যে উনি পদত্যাগ করেছেন, সেটা ওনার ব্যক্তিগত বিষয় কেন সেটা উনিই বলতে পারবেন। বেশ কয়েকদিন আগে দেখুন, এমনিতেই উনি জনবিচ্ছিন্ন, মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং বিভিন্ন মানুষের সঙ্গে খারাপ ব্যবহারও করেন, পায়ের তলায় মাটিটাও সরে গেছে, তো ওটা ওনার চিন্তাভাবনা আগামী দিনে উনি কী করবেন না করবেন। তবে সাধারণ মানুষ ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, সাধারণ মানুষ তার যে সমস্ত ক্ষোভ ছিল, যাদেরকে নিয়ে উনি খেলাধুলো করেছেন, যাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিশেষ করে উনি তো শ্রমিক নেতাও ছিলেন আর উনি হলদিয়া পৌরসভার চেয়ারম্যানও ছিলেন, তো ফলে দুটো কাজ সামলানো ওনার পক্ষে হয়তো একটু অসম্ভব হয়ে গেছিলো এবং বিভিন্ন ক্ষেত্রে ওনার রিয়াকশানও সাধারণ মানুষের প্রতি খুব খারাপ ছিল, সেই জন্যই বিভিন্ন সময় ক্ষোভের মুখে উনি পড়ছিলেন। উনি কি এক ধরনের বড় ব্যবসায়ী? হ্যাঁ, উনি ব্যবসাও করেন, উনি পৌরসভার চেয়ারম্যানও ছিলেন, উনি শ্রমিক নেতাও, প্রভাব পড়বে না। অ্যাকচুয়ালি আমাদের দল আরও বেশি শক্তিশালী হবে বলে এটা আমাদের বিশ্বাস, এবং 2021 আমাদের যে লক্ষ্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রতিষ্ঠিত করা, পুনরায় আবার মুখ্যমন্ত্রী হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করা, সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি এবং এই লক্ষ্য স্থির থাকবে, এই লক্ষ্য পূরণও হবে। নতুন চেয়ারম্যান আমাদের দলীয়ভাবে ঠিক করা হবে, এখন কনফার্ম হয়।